ভোগ মিস করা যাবে না বন্ধুরা, কারণ ভোগটা হচ্ছে মানে ভোগ প্রাপ্তিটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ শুভ নবমী আর তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর এখন রেডি হচ্ছি একটু বেরোবো বলে, কিন্তু মনে হচ্ছে ওয়েদার সাথ দিচ্ছে না। বেশ মেঘলা আকাশ আর সাথে বৃষ্টিও হচ্ছে, কি হবে জানি না। আজকে প্ল্যানিং ছিল একটু কলকাতার দিকে যাব, তা কী করবো বুঝতে পারছি না। রেডি তো হই, তারপর দেখা যাবে। আর মোটামুটি আমি অনেকটাই রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটা পরবো আর চুলটা একটু সেট করে নেব, তাহলেই আমার মেকআপ একদম ডান। চলো, আর আমরা বৃষ্টি মাথায় নিয়ে, মানে রূপককে বেরোতেই হবে, না বেরোলে চলবে না। বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম, দেখা যাক কতদূর যাই। আজকে বাইক নিইনি, কারণ আর বাইক চালাতে পারছি না, আমার ঘাড় কোমর সব ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট রূপকের জীবন। আর চলে এসেছি মোড়ের মাথায়, ধরে নেবো অটো, যাবো সোজা গড়িয়া। আর অটো থেকে নেমে পড়েছি আর রূপক অটো ভাড়া দিচ্ছে আর আমি এই পাশটায় একটু দাঁড়িয়ে আছি। তা এবার নবদুর্গা আর পঞ্চদুর্গা দেখে তারপরে যাবো কলকাতা। আর আমরা এসে পড়েছি গড়িয়ায় পঞ্চদুর্গা দর্শনের জন্য। তোমাদের বাইরে থেকে একবার প্যান্ডেলটা আগে দেখিয়ে দিই, তারপর ভেতরে গিয়ে আমরা প্রতিমা দর্শন করব। আর বহু বছর বাদে আজ এলাম পঞ্চদুর্গা দেখার জন্য, মানে এর আগের বছর এসেছিলাম, ভিড় দেখে পালিয়েছি, এবার ওর জন্য দিনে দিনে এলাম। আর পঞ্চদুর্গা দেখে আমরা বেরিয়ে পড়লাম এবার নবদুর্গা দেখার উদ্দেশ্যে, তা এগিয়ে যাচ্ছি নবদুর্গা দেখার জন্য, চলো সঙ্গে থাকো। আর তার মাঝখানে দেখেই নিলে মানে সুস্মিতা একটু ফুচকা খেয়ে নিজেকে এনার্জি লেভেলটাকে বাড়িয়ে নিল, চলো এবার সামনের দিকে এগোনো। আর বহু বছর বাদে চলে এলাম নবদুর্গা, আর কি সুন্দর মন্দিরটা করেছে রাখবো, আর একদম চূড়ায় বসে আছে বাবা মহাদেব, তা চলো সামনের দিকে এগোনো যাক। দেবী সুত, শিব দুটি, দেবী ঐন্দ্রী, অপরাজিতা, দেবী মহিষাসুরমর্দিনী। আর অসম্ভব সুন্দর করেছে, আর বহু বছর বাদে দেখে মনটা জাস্ট ভরে গেল। ছোট থেকেই দেখে আসছি পঞ্চদুর্গা নবদুর্গাতে একটা মানে মেলা বসে, আর সেই মেলাটাই এপাশে বসেছে। আর আমরা চলে এসেছি মেট্রো, এখান থেকে মেট্রো ধরবো সোজা চলে যাবো শোভাবাজার, ওখানে কিছু ঠাকুর আছে ভালো, সেগুলো দর্শন করবো, তারপরে জানি না কি হবে। ভেবে পড়লাম শোভাবাজার এবার এগিয়ে যাবো সামনের দিকে। আর আমরা মেট্রো থেকে বেরিয়ে পড়েছি, এবার যাবো সোজা শোভাবাজার রাজবাড়ির দিকে, চলো এগোনো। সবারই সব কিছু একবার না একবার ফার্স্ট টাইমই হয়, না অন্য সাইডে এসেছিলাম, মহামাদানি পার্ক এগুলো দেখেছি, কিন্তু এই শোভাবাজারের দিকে কখনো আসা হয়নি। প্রচন্ড ভিড় হয়েছে আজকে, এই ওয়েদারে প্রচুর ভিড় হয়েছে, চলো সামনে থেকে এগিয়ে যাওয়া যাক।
আর আমরা প্রবেশ করে গেছি রাজবাড়ির ভেতরে। আর এখানে কত সুন্দর আলো দিয়ে রাজবাড়িটাকে এবার আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। রূপক আর চা না খেলে পারছে না, তাই একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপর আবার ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোবো। আর রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর রূপক এখন মনের আনন্দে চা খাচ্ছে, একটু শান্তি পেলো চাটা খেয়ে, তাই তো? অবশ্যই, পাঁচ দিন ধরে চা খাই না। হ্যাঁ, মিথ্যা কথা বলবে না একদম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, এই শহরে এখনো টানা রিক্সা চলে। দেখো আমার এক ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেছে, উনি বলছিলেন, তা যাই হোক এটাও আমার একটা পরম পাওয়া। কেন বলছি আপনাকে দেখার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আমার বাড়িতে নিচে ওর নাম হচ্ছে সুপন, নাম মিত্র, খারাপ থাকবে আপনার পাশে যদি ওকে রাখা যায়। আপনার থেকে দুনিয়া রাখা যায় একটু দমন হবে আপনার দমজম। আমি ওই জন্য বলি যে ওকে ডাক নাম হচ্ছে সু, আর আমি সু বলে ডাকি। তো ওরা আমাদের পাশে চলে গেছে, এখন দেখ ঠিক আছে আসে আমাদের বাড়ি, একদম আপনার মুখ হাসি সব ওর মতো। ওই জন্য হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমি প্রথম দিন থেকে ওকে বললাম দেখো এই ভদ্রমহিলাকে বা এই দিদিকে ভালো থাকবেন। ঠিক আছে গেলে যাবেন, দাদা গেলে যাবেন। হ্যাঁ ওকে বাই। ওকে বাজার রাজবাড়ির প্রতিমা দর্শন করার পর এগিয়ে যাচ্ছি এখন কুমারটুলি পার্কের দিকে। এখানকার প্রতিমাটা দর্শন করে নেব। আর মাঝখানে তো তোমরা দেখতেই পেলে সুস্মিতা ভোগ খেয়ে নিল। ভোগ মিস করা যাবে না বন্ধুরা, কারণ ভোগটা হচ্ছে মানে ভোগ রাত্রিটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। এই আশীর্বাদ ছাড়া কখনোই ভোগ পাওয়া সম্ভব না, মিস
দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কি পরিমাণে ভিড় হয়েছে। তাও কম মনে হচ্ছে আমার, এই সব জায়গায় আরো বেশি ভিড় হয়। প্রতিমাটা দেখো কত অসাধারণ, এই লাইনে ভিড়ের মধ্যে আস্তে আস্তে একটু ফাঁকা জায়গা পেলাম, এখন দুজনে দাঁড়িয়ে কর্মটা খেয়ে নিচ্ছি, এরপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। বটতলি পার্কে ঠাকুর দেখে বেরিয়ে আসছি, এবারে যাবো শোভাবাজার মেট্রোর দিকে। প্রচন্ড ভিড় আর সুস্মিতা ফুলের দোকান দেখে দাঁড়িয়ে গেল, ফুল ভালো লাগে এত টাটকা ফুলগুলো দেখে, মানে বন্ধে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই দাঁড়িয়ে পড়লাম। পৌঁছে গেছি মেট্রো, মেট্রোর জন্য আমরা অপেক্ষা করছি, গরম লেগেছে বলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। অবশেষে বসার জায়গা পেলাম, মেট্রো থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে সুস্মিতার ইচ্ছে হলো মেট্রোরই কাপ খাবে, মানে মেট্রোরই কাপ আইসক্রিম বাটার স্কচ খাবে। আইসক্রিমটা খাবো, খেয়ে অটো স্ট্যান্ডে যাবো, অটো ধরবো, তারপর সোজা বাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনটা ভীষণ খারাপ, শুধু আমার নয়, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যত বন্ধু আছে তাদের প্রত্যেকেরই মনটা খারাপ। আর কি কারণে খারাপ তোমরা সকল বন্ধুই হয়তো বুঝতে পারছো। মা আসছে আসছে, এটাই যেন অনেক ভালো, মানে পুজো এসে গিয়ে পুজো শেষও হয়ে গেল, নবমীর রাত্রি মানে পুজো প্রায় শেষ, কাল দশমী। বিজয়া দশমীতে আনন্দ হয় ঠিক কথাই, তারপরেও মনটা কোথাও যেন একটা কেঁদে ওঠে, আমার তো খুব কেঁদে ওঠে। আবার একটি বছর পর মা আসবে, একটি বছর আবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে মা আসবে। তা আনন্দ মানে দুঃখের মাঝে কোথাও একটা আনন্দ আছে ঠিক কথাই, কিন্তু আজকের দিনটা যেন কোথাও একটা কষ্ট হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, ঠাকুর দেখে তো ঘুরে এলাম, আর আজকে আমার সোমবার যেহেতু নিরামিষ, আমি বাইরেও আমিষ কিছু খাইনি। আর রূপককে আমি বললাম যে একটু দই নিয়ে আসো, রাতের খাবারটা দই চিড়ে মুড়ি দিয়ে খাবো, পেটটাও ঠান্ডা থাকবে, কারণ এই কদিন অনেক উল্টা সিধা খাওয়া হয়েছে। তা হাবি জাবি খাওয়ার থেকে আমার মনে হয় এটা খেয়ে পেটটা ঠান্ডা করাটা খুব দরকার। তা আগাম জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে বিজয় দশমীর দিন। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার মাঝে আরেকটি কথা বলবো বন্ধুরা, আজকে আমরা শোভাবাজারের দিকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, অনেক ভিউয়ার্সের সাথে আজকে আমার দেখা, ইভেন আমার পাড়ায় এসেও একজন ভিউয়ার্সের সাথে আমার দেখা, তা এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। সব ভিউয়ার্সদের সাথে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তা
যাই হোক, নতুন বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে রেখো। দেখা হচ্ছে কালকে, টাটা, শুভরাত্রি।